আমার ভাইয়েরা, তাহলে যখন আপনাকে কবরের ভেতরে উঠায় বসানো হবে, ফেরেশতারা আপনার কাছে আসবেন, তখন আপনার সামনে যে সময়টা, যে চিহ্নটা আপনার সামনে ফুটে উঠবে সেটা হচ্ছে সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থা। আপনি যদি নামাজি হন তখন আপনি কি বলবেন? কোনো লোক যদি দুপুরবেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, যখন ঘুম থেকে উঠে দেখলো সূর্য ডুবে যাচ্ছে, তখন সে কি করবে? লোকটা নামাজি, তখন সে কি করবে? আয় হায় হায় হায়, আমার আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে তো নামাজ পড়তে হবে। দ্রুত উজু টুজু করে সে নামাজের প্রস্তুতি নেয়। যে লোকটা নামাজি তাকে যখন ফেরেশতা উঠায় বসাবে, তখন সে বলবে, হাই হাই, আমার তো আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে উজু করতে হবে, নামাজ পড়তে হবে। ফেরেশতা বলবেন, তোমার প্রথম প্রশ্নটা আল্লাহ পাক তোমার জন্য সহজ করে দিয়েছেন, তুমি পাঁচ ক্লাস পেয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? লোকটা যদি নামাজি হয়, আমার ভাইরা, প্রথম প্রশ্নের জবাব দেওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা প্রতিদিন যখন নামাজে দাঁড়ায় যাই, নামাজে যখন হাত বেঁধে ফেলি তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে, যখন আমরা নামাজ শুরু করে দিই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের কথা আছে কি নাই? নামাজে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা সে রবের যিনি গোটা পৃথিবীর একচ্ছত্ব মালিক, সে আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করলাম। এবার রুকুতে গিয়ে পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা আছে কি নাই? রুকু থেকে যখন উঠে দাঁড়ালাম, মাথা সোজা করে পড়লাম রব্বানা লাকাল হামদ, রবের কথা আছে কি নাই? আপনি যখন সিজদায় লুটু পড়েন, সিজদায় গিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল আআলা, রবের কথা আছে কি নাই? আমার শুরুতে রব, রুকুতে রব, রুকু থেকে দাঁড়ালেও রব, সিজদায় গেলেও রব, এই তিনটে জায়গায় যদি, চারটি জায়গায় যদি আপনি সঠিকভাবে নামাজে এসে যদি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারেন, প্রতিদিন রবের নাম দিয়ে নামাজ শুরু করেছেন, রবের নাম দিয়ে শেষ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা এসে যখন আপনারে প্রশ্ন করবে, বান্দা মান রব্বুকা, বলো তো দেখি তোমার রবকে, নামাজের কারণে আপনার বলতে কোনো অসুবিধা হবে না। ফেরেশতারে আপনি ডেকে বলবেন, ফেরেশতারে আমি তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মের ভেতরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম ছিল, আমি প্রতিদিন আমার নামাজের ভিতরে আমার রবের প্রশংসা দিয়ে শুরু করেছি, রবের প্রশংসা দিয়ে শেষ করেছি, যেই রবের প্রশংসা করেছি ওই রবের নাম হলো রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রথম প্রশ্ন শেষ। এবার দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এবার দ্বিতীয় প্রশ্নের জবাবটাও নামাজের ভেতরেই আছে। আমার ভাইয়েরা, ওই যে আগেই বললাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে একটাই পার্থক্য, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে। তাহলে বুঝতে হবে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ পাক নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছেন। এটা শুধুমাত্র দ্বীন ইসলামের ভেতরে আছে, অন্য কোন ধর্মের ভেতরে নাই। ফেরেশতা যখন আপনারে প্রশ্ন, যে ধর্মের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমি তো সেই ধর্মের অনুসারী, আমার ওই ধর্মের নাম হলো দীনুল ইসলাম। দ্বিতীয় প্রশ্ন শেষ। তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা আপনার সামনে ভেসে উঠবে, ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞাসা করা হবে ইনি কে, এনাকে চেনো নাকি? জিজ্ঞাসা করা হবে না ইনি কি নূরের তৈরি না মাটির তৈরি, এই কথা জিজ্ঞাসা করা হবে। আজকে নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে মারামারি আছে কি না? মসজিদের ভেতরে মারামারি, মাদ্রাসায় মারামারি, ওয়াজের মঞ্চে উঠলেও মারামারি আছে কি না? এত মারামারি করার দরকারটা কি? রসুল যা নিয়ে আসছে তাই মানেন, রসুল কি নূরের না মাটির ওইটা আপনার জিজ্ঞাসা করা হবে না। রসুলকে মানেন কিনা সেটা জানার বিষয়, আপনি রসুলই মানেন না, আপনি নামাজ পড়েন না, কয় যে নামাজ না পড়লে কি হয়েছে, আমি তো আশেক রসুল, এমনিতেই জান্নাতে চলে যাব, ঠিক কি না? এত সহজ না, এত সহজ না। জিজ্ঞাসা করা হবে না ইনি কি নূরের তৈরি না মাটির তৈরি, এই কথা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে, ওমা হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা দাঁড়িয়ে আছে এটারে চেনো নাকি? আমার ভাইয়েরা, আপনি যদি মুসলমান হন, আপনি যদি নামাজ আদায় করেন,
আপনার নামাজের ভিতরে এই বিশ্ব নবীর পরিচয় ভেসে উঠবে। নামাজ দৈনিক কয় ওয়াক্ত ফরজ? নামাজের ভিতরে কখন সূরা ফাতিহা পড়বেন, কখন রুকুতে যাবেন, কখন সিজদায় যাবেন, কখন কোন তাসবিহ পড়বেন, কখন কোন কিরাত পড়বেন, এটা কি আল্লাহ শিখিয়েছেন না বিশ্ব নবী শিখিয়েছেন? সুতরাং যখনই প্রশ্ন করা হবে, ওমা হাযার রাজুলুল্লাজি বয়সা ফিকুম, এই যে লোকটা দাঁড়িয়ে আছে এটার চেতনা কি? যদি আপনি রসুলের তরিকা মোতাবেক নামাজ আদায় করে থাকেন, ওয়াল্লাহি আপনি বলতে অসুবিধা হবে না। আপনি ফেরেশতারে ডেকে বলবেন, ফেরেশতারে আমারে কি তুমি বোকা পেয়েছো নাকি? আমি তো সেই রসুলের তরিকা মোতাবেক নামাজ পড়তাম, যে রসুল নামাজের পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, ইনি তো সেই রসুল। হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে তিনটা প্রশ্নের জবাব আছে কোথায়? জোরে বলেন কোথায়? এখন তো নামাজ নিয়েও মারামারি শুরু হয়েছে। কেউ বলে যে হাত বুকে বাঁধব, কেউ বলে নাভিতে বাঁধব, আর কেউ বলে যে হাত ছেড়ে দাও। তিনটা পদ্ধতি সঠিক, কোনো অসুবিধা নাই, কোনো মারামারির প্রয়োজন নাই। নামাজ পড়ে কিনা তা দেখো। লোকটা নামাজে আসছে, হাতটা বুকে বেঁধেছে, ওরে মসজিদ থেকে বের করে দেওয়ার প্রয়োজন নাই, নামাজ পড়তে দেন। কারণ বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকেও হাত বেঁধেছেন, নাভিতেও হাত বেঁধেছেন। যখন অসুস্থ ছিলেন হাত ছেড়ে দিয়ে রসুল নামাজ পড়েছিলেন। এজন্য যে পদ্ধতি আপনি অনুসরণ করেন নামাজ হয়ে যাবে। তবে কেউ যদি আগে থেকে নাভিতে বাঁধেন, এখন আর নতুন করে বুকে বেঁধে নতুন পদ্ধতি আবিষ্কারের কোনো দরকার নাই। যদি কেউ করে